আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আজকের বিষয় সুচিন্তা কুচিন্তা বা দুশ্চিন্তা নিয়ে একটা আলোচনা। মানুষ যখন একটা ঘটনা ঘটে যায়, সেই নিয়ে নানান রকম দুশ্চিন্তার ভিতরে ডুবে থাকে। যেটা হয়ে গেছে অলরেডি, সেটা নিয়ে না ভাবাই বেশি ভালো, সেটা পুনরায় ফিরে আসবে না। এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে উপস্থাপনা করলে আপনি বুঝতে পারবেন। 2008 চোখের পলকে ইলেকট্রিসিটি কারেন্টের সাথে ছেলে তারে জড়িয়ে মারা যায়। তারপর আমি যখন ছাড়াতে যাই, আমিও আটকে যাই পুরোপুরি সেই তারের সাথে। হলো কি, দু হাত দিয়ে তার ধরেছি, তার ধরে টান দিয়েছি। এর সাথে আমার স্ত্রীও আটকে আছেন, ছেলের সাথে রিলেটেড হয়ে আছে, কোনো মুক্তি উপায় নেই। আমার কে যেন শক্তি দিল ভিতর থেকে, যে তুই তার ধরে টান দিয়ে সরে যা। আমি তার ধরে টান দিয়ে সরে গেলাম, খালি গা, পুরো বডিটা একদম মাটির সাথে লেপটে গেছে। ছেলে তো স্পট ডেড, স্ত্রী সেন্সলেস অবস্থা, আমিও আটকে গেছি কারেন্টে পুরো আটকানো। প্রচন্ড ইরিটেশন হচ্ছে, সারা শরীরে কম্পন হচ্ছে, আর কি করে বাঁচার তো উপায় নাই, ছাড়াতেও পারবো না, পুরো তার হাতে জড়িয়ে গেছে। এই যে হাতটা দেখাচ্ছি, পুরে ব্যাকা হয়ে গেছে, ঝলসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা সোজা হবে না কোনো কালেও। এই নিয়ে কত মানুষ কত কথা বলেছে আমাকে, যে আপনি ডাক্তারের কাছে যান, গেলে আবার কেটে সেটে ঠিক করে। আমি জানি এইটাই, যে জগতে বনে বাদারে কত পশু পাখি আছে, তারা কত কিছু উন্ডেড হয়ে যাচ্ছে, তাদের ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, তারা আর আমি কোনো তফাত নাই। আমি তাই ভাবলাম, শক্তি দিলেন শক্তিশালী মহান সৃষ্টিকর্তা, তিনি আমাকে করে দিয়েছেন এটা। আমি সেই সত্যটাকে মেনে নিয়েছি, সেই সত্যটাকে মানা। অন্য মানুষের কথা আমি শুনিনি, আর যা হয় হোক, করেছেন তো তিনি, আমাকে জগতে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাকে সাইজ করছেন নানাভাবে। আমি তার নির্দেশে চলছি, আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি, যেটা এটা তার আদেশ, না হলে হতে পারতো না। আজকে আপনাদের সামনে আমি আসতে পারতাম না, সেই দিনই মরে গোল্লায় চলে যেতাম। অতএব আমি সেই সমস্যা মনে করি না, ছেলে মারা গেছে গেছে, একটাই ছেলে ছিল গেছে গেছে, মালিকের ইচ্ছা এসছে মালিকের ইচ্ছায় চলে গেছে, আমি বেঁচে আছি এটাই সমস্যা, কোনো কিছু নেই, বেঁচে তো আছি, সমস্যাটাকে ফিল করছি না, আমি বেঁচে আছি, এইটাই হলো সুখ আমার, এর উপরে সুখ নাই। অত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কর্ম করছি, এগিয়ে চলেছি, সৎ পথে সত্য কথা বলি, এ হলো মূল কথা। বাংলাদেশের যুদ্ধ পিরিয়ডে যুদ্ধ করেছি, বাবা বললেন কোনো সার্টিফিকেট দরকার নাই, নিলাম না, কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তা নেই, দেশের ছেলে দেশের জন্য করেছি, এটা আমার শক্তি, এই বল নিয়ে চলি পৃথিবীতে। অতএব দুশ্চিন্তা করি না, কুচিন্তা ভাবি না, কি দরকার, যেটা হয়ে গেছে অলরেডি সেটা না ভাবলেই হলো। সবসময় খেয়াল রাখতে হয় যে বেঁচে তো আছি, মরি তিনি, দেহ মরে গোল্লায় চলে যায় কিন্তু মন মরে না, মনটাকে সতেজ রাখতে হয়। মন কোনো কালে মরে না, মন পড়ে না, মনকে ডোবানো যায় না। সেই মন নিয়ে মানুষ ভাবে যে মন কি করে ভালো করা যায়, মন কোনোদিন ভালো জায়গা থাকলেই ভালো করা যায়। মনকে ভালো করার একটাই উপায়, যোগ করুন। কোন কিসের সাথে যোগ করব, ভালো কিছু। সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে না, সেই তাঁর সাথে যোগাযোগ করতে হয়। আর জগতের যত কালিমা যারা মাখে, তাদের মন কালি দিয়েই লেপে যায়, সেই মন কোনো কালে ভালো হতে পারে না।
হবে না, কারণ এই পৃথিবীর যত কিছু আছে সব কুচিন্তা আর কুভাবনা। কেউ ভালো কিছু দিতে পারবে না, পৃথিবীর কেউ ভালো দিতে পারে না, এই পৃথিবীর নিজেরই নানান সমস্যা। তো মানুষ কি ভালো পাবে? এখান থেকে যা নেবেন সেই খারাপটাই আপনার আসবে। যারা অ্যাডভার্টাইজ করছে, প্রলোভন দেখাচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, আপনি আমার কাছে আসুন ভালোবাসা পাবেন, সে নিজেই তো টেনশন ফিল করছে। সে বিজ্ঞাপন দিচ্ছে কি আপনার থেকে পয়সা কিছু কেড়ে নেওয়ার জন্য। আপনি যাবেন ভালোবাসা পাবেন না, কসু দেখা হবে, বুড়াঙ্গুল দেখা যাবে, সমস্যা আপনার হবে, হবেই। এই জিনিস খান, ভালো থাকবেন, আমার কাছে আসুন, আমি ভালো ডাক্তার, বিজ্ঞাপন দিচ্ছি। ডাক্তার কোনদিন বিজ্ঞাপন দিয়ে ডাক্তারি করা যায়? ডাক্তারি পাস করা যায়, কিন্তু চিকিৎসক হওয়া কঠিন। রোগীর সাথে রিলেশন থাকতে হয়, ভালো উপায় সহজভাবে দেখা চিকিৎসা আগে ছিল, এখন একটিও নেই। খালি ডাক্তার নিজেরই পয়সা দেওয়ার জন্যে সে ভালোবাসা দিতে চায়। মানুষ অনেক কিছু নিয়ে ভাবে, অনেক কিছুর বিষয়ে টেনশন ফিল করে, আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হবে না। তকদিরে যেটুকু লেখা আছে ঠিক সেইটুকুই হবে, যা পাচ্ছি তাই নিয়ে আমি সুন্দর থাকি, এই বোধটুকু মনের ভিতর জাগাতে হয়। অত কিছু ভাবতে নেই, অবক অমকের আছে, আমারও হতে হবে সেই জিনিস, সেটা কোনো কালে হতে পারে না। আমি যা আছি তার ভিতরই সুন্দরভাবে থাকি, সুন্দরভাবে গুছিয়ে চলতে পারি, এইটুকু ভাবতে হয়, তাহলে কোনো সমস্যা থাকবে না। অমকের বাড়ি অমক আছে, আমারও করতে হবে, এটা এই জন্য এই বোধটুকু যেন না থাকলে পরে মানুষের কষ্ট হয় না। আমার যেটুকু সামর্থ্য সেটুকু নিয়ে গুছিয়ে চলতে হবে, এটাই ব্যাপার। টেনশন হতেই পারে, সেখানে নিজে তো অ্যাটেনশন থাকতে হবে। টেনশনের জন্য কিছু মদ গাঁজা ভাং সিগারেট অনেক কিছু খাচ্ছি, বোতলকে বোতল ফোড়াচ্ছি, হয়তো প্রেম করেছি, মেয়েটাকে পেলাম না, অস্থির হয়ে গেলাম, সে কপালে নাও আসতে পারে। আশা করে ভালোবাসা করতে গেছি তাকে, সে আমাকে নাও ভালোবাসতে পারে, দরকার নেই। ডোন্ট লাইক, আমিও প্রেম করেছি জীবনে, আমার চোখের সামনে তার বিয়ে হয়েছে, আমি স্টিল বেঁচে আছি, লাইক করি না, নিজের সাথে যুদ্ধ করি, প্রেম করেছি করেছি, আমার বয়স কিন্তু কম হলো না, 64 বছর বয়স হয়ে গেল, এখন আমার ভিতর পাওয়ার আছে, ফোর্স আছে, এরকম চলতে হবে। মানুষ বিদেশে গেছে, কষ্ট পাচ্ছে, কষ্ট তো নিয়ে, কষ্ট নেওয়ার জন্যই তো বিদেশে যাওয়া, বিদেশে যাওয়া মানে নিজেকে একটা কারাগারে থাকা। অতএব নিজের কর্মটুকু করতে হবে, নিজের কর্ম নিজে করার মতো ক্ষমতা রাখতে হয় বিদেশ করলে। অতএব বিদেশে গিয়ে যে অস্থির হওয়া যাবে না, আমাকে এসছে আমাকে কর্ম করতে হবে, যেমন তেমন প্রকারে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকলে সমস্যা থাকবেই, সেই সমস্যা ভাবতে নেই, যা হয় হোক, আজকে এই মুহূর্তে আছি, বেঁচে আছি, সুখে আছি, এটা ভাবতে হয়। খোদা আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা তার ইশারায় এসছি, অর্থাৎ তার ইশারা ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না, অর্থাৎ সেটা মনে রাখা লাগবে, তাকে ভাবতে হবে। জাগতিক জগতে বেশি ভাবনা করার দরকার নেই, এখন কথা হচ্ছে যে নিজেও ভালো থাকা যায়। ধ্যান করতে হয় খোদাকে, আর কাউকে না, ভালোবাসে বেসেছেন যে যিনি আমার হৃদয়ে আছেন, যিনি ভালোবাসা দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন। আমি আসার আগে আমার মা সৃষ্টি হয়েছে, আমি যখন গর্ভে আসি এক ফোঁটা পানি, খোদা আমাকে কি করলেন, মায়ের বুক ভরা দুধ দিয়ে দিলেন আমার জন্যে। তো তিনি আমাকে কত ভালোবাসেন, ভালোবাসেন জন্যই তো তিনি আমাকে পাঠিয়েছেন এই জগতে, যাতে কিছু কল্যাণ হয়, আমিও তার জন্যে কিছু কর্ম করব, এটা মনে হতে ভাবতে হয়, ভালো কিছু করি যাকে জগতের দর্জনের উপকার হয়, জগতের কল্যাণ হয়, সেটা ভাবতে হয়। খালি আমি খাবো, আমি পড়বো, আমি থাকবো না পৃথিবীতে, আমি আজ আজকে আপনার সামনে কথা বলছি, এই মুহূর্তে আমি চলে যাবো পৃথিবী ছেড়ে, কিন্তু আমার মনের যে ভালোবাসাটুকু সেটা আমি যে দিতে পারলাম আপনাদের মাঝে, এটা আমার আনন্দ। আর খোদাই মানে, খোদা মানেই আনন্দ, খোদা মানে প্রেম, খোদা মানে ভালোবাসা, খোদা মানে ঈদ, সবসময় আনন্দ, ঈদের আনন্দ মনের ভিতরে সবসময় থাকে, সেই আনন্দটুকুই দেওয়া যায়। আপনারা আমার আত্মীয়, সেই হিসাবে আপনাদের কাছে আমার মনের যত কথা আপনাদেরকে বললাম,
আশা করলে সবাই শেয়ার করেছেন। এবার আপনাদের মন ভালো করার জন্য একটা কবিতা বলছি, আশা করি আপনারা শুনবেন। এই দেহ যদি হয় ভোগের বাসা, তবে নানান রোগের এসে বাঁধবেই বাসা। অতএব সেই মনের মানুষের দ্বারা কোনো কালেও হয় না তপস্যা, সেও পাবে না আসল মনের মানুষের ভালোবাসা। শেষ করি।